লাল চন্দনের এক একটা গাছ 7 থেকে 8 লাখ টাকায় বিক্রি হয়। আর এর চাষ লিগেল হওয়ার পরেও এর চাষ সবাই করে না কেন? গত বছর 700 বেশি মানুষ এটা চাষ করে কয়েক কোটি টাকা কামিয়েছিল। আপনারা সবাই জানেন লাল চন্দন দিয়ে দামি বিউটি প্রোডাক্ট, দামি পারফিউম বানানো হয়। নর্মালি একটা চন্দন গাছ তৈরি হতে 10 থেকে 15 বছর লাগে। আর চন্দন গাছ দুই ধরনের হয়, একটা লাল চন্দন, একটা সাদা চন্দন। সাদা চন্দন বেশিরভাগ নর্থ ইন্ডিয়ায় পাওয়া যায়, আর লাল চন্দন সাউথ ইন্ডিয়ায় পাওয়া যায়। কিন্তু লাল চন্দনের এত দাম হওয়ার সত্ত্বেও সবাই এর চাষ কেন করে না? কারণ লাল চন্দন সব জায়গায় বা সব আবহাওয়ায় গ্রো হয় না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও।